আজকে তোমাদেরকে দেখাবো গুগল প্লে প্রোটেক্ট সম্পর্কে তো এটা অ্যাকচুয়ালি কী জিনিস আর এটা আমরা কেন ইউজ করবো তো দেখো গুগল প্লে প্রোটেক্টটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের একটা ফিচার্স এই ফিচার্সটা আমরা কেন ব্যবহার করবো দেখো অনেক সময় এরকম হয় যে আমরা যে কোনো সময় কোনো না কেন ফোনে ইচ্ছা মতন কিন্তু অ্যাপ্লিকেশান আমরা ডাউনলোড করে রাখি সেটা ক্রোম ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারে অথবা প্লেস্টোরের মাধ্যমে থেকে ডাউনলোড করতে পারে অথবা যে কোনো মাধ্যম থেকে কিন্তু আমরা ডাউনলোড করি ডাউনলোড করার পর আমরা কিন্তু সেটা নিয়মিত ইউজ করি বা অনেক সময় ইউজ না করেও রেখে দিই কিন্তু গুগল কিন্তু ডাইরেক্টলি সমস্ত ফোনেই এই ফিচার্সটা কিন্তু দিয়ে থাকে আমরা বেশিরভাগ ফোনে দিয়ে থাকি কিন্তু আমরা এটা এর অ্যাকচুয়ালি কাজকে আমরা ইউজ করি না তো আজকে তোমাদেরকে আমি দেখাবো এই গুগল প্লে প্রোডাক্ট প্রোজেক্টের মাধ্যমে এটা আমরা ইউজ করতে পারি কীভাবে চলো দেখে নেওয়া যাক তো দেখো এর জন্য যে জিনিসটা তোমাদের করতে হবে তোমাদের যে ফোন ফোনের ফোনের সেটিংস যে অপশানটা আছে সেটিংস অপশানটা ওপেন করো সেটিংস অপশানটা ওপেন করার পর না একটু নিচের দিকে আসবে আসলে পরে তুমি দেখতে পাবে এখানে একটা অপশান পাবে সিকিউরিটি বলে তো যদি সিকিউরিটি অপশানটা তোমার খুঁজে না পাও এই সার্চ বাটনে ক্লিক করবে এখানে সিকিউরিটি বলে টাইপ করবে তুমি কিন্তু পেয়ে যাবে তো যাই হোক যদি পেয়ে যাও তবে খুবই ভালো কথা আর যদি না পাও সেক্ষেত্রে তোমার সার্চ করে এই সিকিউরিটি অপশানটা খুঁজে নেবে তো এখন খুঁজে পাওয়ার পরে এই সিকিউরিটি অপশনটা ক্লিক করো ক্লিক করার পর দেখো সবার উপরে একটা অপশন রয়েছে গুগল প্লে প্রোটেক্ট তো এর নিচেও কিন্তু থাকতে পারে এই অপশনটা সবার উপরে থাকবে তার কোনো মানে নেই মোড়দার কথা এই গুগল প্লে প্রোটেক্টটা খুঁজে পাওয়ার পর জাস্ট এটা একটা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে শো করবে তো এখন প্রশ্নটা হচ্ছে এটা আমরা কেন করবো সেটা আগে ডিটেলসে আগে একটু আমাদেরকে জানিয়ে দিন দেখো আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু অনবরত কিন্তু অ্যাপস ডাউনলোড করি তো অ্যাপস ডাউনলোড করার পর কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু বুঝতে পারি না যে এই অ্যাপসটা আমাদের ফোনের জন্য কোনো ক্ষতিকরক কি ক্ষতিকারক না এটা কিন্তু প্রোভাইড করছে খুব নিজেই গুগল আর কেউ কেউ কিন্তু প্রোভাইড করছে না এটা এটা গুগলের নিজস্ব একটা ফিচার্স দেখো ফিচার্সটা দেখলেই তোমার বুঝবে গুগল প্লে প্রোটেক্ট অর্থাৎ গুগল তোমার ফোনটাকে কি করছে প্রোটেক্ট করছে যে কীভাবে প্রোটেক্ট করছে যে তোমার ফোনে রকম কোনো খারাপ কোনো বা ক্ষতিকারক কোনো অ্যাপ্লিকেশন আছে কি নেই তো কী করে তোমরা চেক করবে দেখো এটা ওপেন করার পর স্ক্যান বলে একটা অপশন আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবে দেখো এটা স্ক্যান হচ্ছে এটা কিন্তু কোনো নর্মাল স্ক্যান না গুগল নিজে স্ক্যান করছে যে দেখো এখানে লেখা রয়েছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ তোমার ফোনে কোনোরকম কোনো ক্ষতিকরক কোনো অ্যাপ্লিকেশন বর্তমানে নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমার ফোনে এখন বর্তমানে কোনোরকম কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন নেই সেক্ষেত্রে তোমাদের ফোনটা বর্তমানে সেভ আছে তো আমি চাই যে তোমাদের সমস্ত ফোনে এই অপশানটা দিয়ে তোমরা স্ক্যান করে আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট বক্সে যে আমার এখানে বুঝতে অসুবিধা হয়েছে তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের এই অসুবিধাগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করা তো আজ এজন্য পর্যন্ত দেখা হচ্ছে